জাদুমণি আমাকে হাম্মি বলে আমার বুকে জ্বালা মারিয়ে দিস না রে। আয় বাবা, আমি যে তোর হারিয়ে যাওয়ার হাম্মি যান, হ্যাঁ হাম্মি যান, হাম্মি যান। ওরে আমার আমার এমরান, আমি তোকে ছোটবেলায় আমি যে তোর কপালে কাপড় বেঁধে দিয়েছিলাম, আমি তোর সেই আম্মি। আম্মি? হ্যাঁ। তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে আম্মি? কেন তুমি আমাকে বাকি দিয়ে চলে গেলে? আমি কি করব বাবা, আমার যে উপায় ছিল না, তাই তো তোকে ছেড়ে আমি চলে এসেছিলাম। বাবা এমরান, তুমি আমার সাথে চলো। না আমি না, আমাকে এই মুহূর্তে রূপনগরে যেতে হবে। কে দেখি আব্বা হুজুরা জাহাপনা কি অবস্থায় আছে। চলি আমি, চলি আমি। আমি না না রেহনা, তোর অপরাধের জন্য এমরানের কাছে তুই ক্ষমা চেয়ে নে। না না না, ওর কোনো দোষ নেই। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে মা, তাই। কে করে তুই দাঁড়িয়ে আছিস? ক্ষমা চেয়ে নে বলছি। করে দিলাম সারা পৃথিবীতে একটি খেলা শুরু হয়েছে। এই খেলা এইবারের ঝড়, এই পাপ আর দিঘর, এই খেলায় কি কোনোদিন আমরা জয়ী হতে পারবো না? কোনোদিন কি শয়তান জাহিদ কার বিচার হবে না? হাই কুদা, এই দৃশ্য দেখার পূর্বে কেন তুমি নরপতিদের বিচার করো না? কেন কেন কে তুমি আগন্ত? চুপ করুন আপা হুজুর, বহু পরিশ্রম করে আমি এই প্রাসাদে ঢুকে পড়েছি। ভাই বাবা, তুই আমার মুখে আর আমি তোকে ভালো করে দেখে নে। পরে বাবা এমরান, আজ কতদিন হলো আমি কিছু খাইনি, ওরা ওরা আমাকে একটু পানি পর্যন্ত দেয়নি। পানির পিপাসা আমার মুখটা পেরে যাচ্ছে, আমাকে একটু পানি দিয়ে বাবা, আমাকে একটু পানি দে। এখন আমি কি করব, কোথায় পানি পাবো? আর পানি না পেলে আমার আব্বা হুজুরকে বাঁচানো যাবে না। না না, এই নিন দে দে, আমাকে একটু পানি দে। ঠান্ডা একেবারে শীতল হয়ে গেল, তুমি আমাকে বাঁচালে বাবা। আমি আর থাকতে পারছি না আব্বা হুজুর, শয়তান জাহিদকা হয়তো এখানে ঢুকে পড়বে। হ্যাঁ, শয়তান জাহিদকা এসে পড়লে আমি হয়তো ধরা পড়ে যাব। না আব্বা হুজুর, আমি চলে যাচ্ছি, আমি আবার এই রূপনগরে আসব। শয়তান জাহিদকার মৃত্যু রে, নিয়তির খেলা এই কি তোমার বার, এই কি তোমার ঝার, এই কি তোমার ঝার। আচ্ছা হরেশ,
তোমার চোখের সামনেই আমি দিনকে রাত করে নিলাম, আর রাতকে করে নিলাম দিন। এবার আমি হব এই রূপনগরের বাদশাহ, আর আপনি হবেন আমার প্রধান সেনাপতি। কাজ করুন মানব সাহেব, আজ এই আনন্দের মাঝে কিছু সুর আর বাইজে ব্যবস্থা করুন। দেখো দেখি কাণ্ড, আবার নর্তকির ব্যবস্থা করতে হবে। কই হই, নর্তকিদেরকে পাঠিয়ে দাও। তাই চলুন, কান্ত হয়ে গেছি, তাই চলুন, তার মেয়েকে বেঁধে নিয়ে আসবে আমার দরবারে। তাই হচ্ছি ওদেরকে আমি যথেষ্ট স্নেহ করি, তারা আমার মাথায় উঠতে চায়, তাই ওদেরকে আমি এমন শিক্ষা দেব যা দেখে সারা উজান গায়ের মানুষ আতঙ্কে শিউরে উঠে। সৈনিক দুটোকে পাঠানো হয়েছে ওদেরকে বেঁধে আনার জন্য, এখন পর্যন্ত ফিরছে না, এর কারণ কি? এই নিন আপনা সৈনিক, এবার তোমরা যাও। তাই যাচ্ছি আপনা। জঙ্গলা সর্দার, আমি তোমাকে এত স্নেহ করি বলে তোমরা আমার মাথায় উঠতে বসেছ, বলো এর কারণ কি? বুঝতে পারছো না কেমন? আমার ছেলের পেছনে তোমার কলঙ্কের মেয়েটাকে লেলিয়ে দিয়েছ, এরপরে বলছো তুমি বুঝতে পারছো না? আপনি বিশ্বাস করুন না, আমি আর কিছু জানি না, তোমার কোনো কথা আমি মানতে রাজি নই। আমি তোমাকে নির্দেশ দিলাম দুদিনের মধ্যে উজান গা ছেড়ে তুমি চলে যাবে, আর যদি আমার কেতার পর খেলাফ হয় তোমাকে আমি প্রাণ দণ্ড দেব। না না বাবুজি, তা হতে পারে না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাদের সর্বনাশ করবেন না, আপনি আমাদেরকে ভিটে ছাড়া করবেন না। আপনার ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসতে যাইনি, বরং আপনার ছেলেই আমার পিছনে লেগেছে। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। বাবুজি, তুই আমার ছেলের মাথাটা খারাপ করে দিয়েছিস, আমি যা বলছি তাই হবে। এই মুহূর্তে তোমরা উজান গা ছেড়ে চলে যাবে, নইলে তোমাদের বাড়ি গো আমি আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেব। আর আমাদের উজান গায়ে থাকা হলো না। এই নিষ্ঠুর বাদশাহ যা আদেশ করেছে সেটা আমাদের পালন করতেই হবে। চলো বাবুজি। দাঁড়াও মর্জিনা, তুমি আমার মুখের উপর
এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে এই সাহসে। কি করে এই মেয়েটি তোমার জীবন বাঁচিয়েছে? শাহজাদাকে কাল নাগিনী ছুবল মারছিল, তখন শাহজাদা মৃত্যু শয্যায় পড়েছিল, সেই সময় এই মেয়েটি শাহজাদাকে বাঁচিয়েছিল। মহারাজ বিন বাঁশি বাঁধিয়ে নাগিনী সাপ এনে তার অজ্ঞত থাকা থেকে তার বিষ তুলে নেয় জাহাপনা। তারপর শাহজাদা সুস্থ হয়ে ওঠে। চলো বাবুজি, আমরা উজানগা ছেড়ে চলে যাই। দাঁড়াও মা, দাঁড়াও, আমি তোমাকে না বুঝে অপমান করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ছি, অমন কথা আপনি বলবেন না। আপনি হচ্ছেন বাদশা নন্দন, আর আমরা হলাম আপনার অধীনস্থ প্রজা, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তোমাদেরকে আমি ক্ষমা করে দিল। এবার বলো মা, আমার ছেলের জীবন রক্ষার বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? আমি যা চাই তা কি আপনি দিতে পারবেন? তাই আমি কিছুই চাই না। আপনার ছেলেকে আমি ভালো করতে পেরেছি তাতেই আমি ধন্য। বলো মা, তুমি বলো আমার ছেলে, আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে খুশি করব। বলো মা, তুমি কি চাও? আমি শাহজাদাকে চাই। আকাশ কুসুম কল ফোলা তোমার, ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরতে চাও, ফিরে যাও আমার প্রাসাদ থেকে। তোমাদের মুখ আমি আর দর্শন করতে চাই না, ফিরে যাও। জাপানা, আমি তো আগেই বলেছিলাম আমি যা চাইব তা আপনি কখনোই দিতে পারবেন না। চলো বাবা, আমরা চলে যাই। জাহাপনা, আমার অনুরোধ, এই মেয়েকে আপনার পুত্রবধূ করে আপনার ঘরে তুলে নিন। হ্যাঁ জাহাপনা, আমিও আপনার কাছে অনুরোধ করছি, সর্দারের কন্যাকে আপনি পুত্রবধূ করে ঘরে আনেন। সবাই দেখছি একই কথা, আমি এখন কি করব? আমি আর মন স্থির করতে পারছি না, তাই তোমাদের কথায় আমি মেনে নিলাম। এই মুরগি রাখে আমার পুত্রবধূ করে আমার দাস কাছে আমি নিয়ে যাব। চলুন আব্বা হজুর, আমরা এখন চলে যাই। আমি আসি আব্বা হজুর, আপনি আমাকে দোয়া করবেন আব্বা হজুর, আমি যেন আপনার কথায় চিরদিন রাখতে পারি। আমাকে বিদায় দেন আব্বা হজুর। আমার মাথা হেট হয়ে আসছে জাহাপনা।
আপনা পাগল হয়ে বনে বনে ঘুরছে, বেগম সাহেবাকে করেছে বনবার, আর আমার পিতা উদরে আজম শয়তান জাহিদুলের কারাগারে। আমি যে আর সহ্য করতে পারছি না, গৌরী গো কন্যা বহ হে
আমার কাছে এসো। বন্ধু, আজ আমি দন তুমি হাজার পুত তুমি আরো কাছে আসিয়া